সবই এক ঠিক আছে এটা সেই ধরনের স্কিম বা এক দাদা স্কিম পুকুর এক দাদা করে দিলাম ঠিক আছে জল শুকিয়ে গেল ওর কোনো লাভ নেই কিছু লাভ নেই ঠিক আছে এক একটা পুকুর এখন 40 লক্ষ 50 লক্ষ 60 লক্ষ টাকা এই কি টাকা আছে বিনর ভাই বিনর ভাই আপনারাও দেখছেন এতগুলো করে এগুলো করতে হবে এতগুলো দিতে করতে হবে আমরা ছুটছেন করছেন ঠিক আছে মাটি চাই মাটি মাটির উপরে মাটি মাটি সব ধরে ঢুকে গেল একদিকে খোঁড়া হচ্ছে আর এদিকে আপনিও জানেন আমরাও জানি ঠিক আছে খরচা করে দিবেন ঠিক আছে আমি সমস্ত আমি মন্ত্রীকে বলবো আপনি এসেছিলেন মোটামুটি যে খুব রোদে কষ্ট করে বেঁচে দিচ্ছি আমি খুশি কাজটা করিয়া গেছে এটা প্রমাণ করুন কিন্তু আপনি হিসাব করে কোনো কাজ হয় প্রচুর আমি কিন্তু না না নলেজ রাখি মানুষ দরকার আমি টাকা নিয়ে নেবো আমি সামনে সপ্তাহে সামনে সপ্তাহে একদিন প্রোগ্রাম করবো আপনাকে আমাকে রেখে করবেন স্পটে আমি যাবো এটা কি করতে চাইছি আমাদের ওপিনিয়ন নিতে হবে সেই ভিউতে করতে হবে ঠিক আছে আমি আপনাকে ফোন করবো ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা আপনাদের যে মানে কি আছে আমাদের কথায় বলে ফার্মা আমি বললাম এটা তো ফার্মাতে ঢুকিয়ে দিলাম ঢুকে আমি চেয়েছিলাম হাতি হবে আপনি ছাগল করে নিয়ে চলে এলেন আমি যেটা আমি করতে চেয়েছিলাম আপনি বললেন না যে হ্যাঁ সেরকম নয় আমরা যেটা চাইছি সেইভাবে ওখানে মাছ পিটিশানও দিয়ে দেবো আপনি আসুন সামনে সব দিয়ে দেবো আমি অনেকদিন ধরে আচ্ছা ঠিক আছে এখানে অনেক খাল আছে তো খালগুলোকে মন্ত্রীও করতে চাইছি আমার সঙ্গে ঘরে বসে কথা হয়েছে দু একবার গেছি আমার খুব ঘনিষ্ঠ আছে সব দিন আজকে নয় তো করে দিই এই লোকটাকে তো চিনি আমি কাজ হবে বদমাস ছিল বন্ধ থাকবে না এটা খোলার জন্য এটা সিল বের করার জন্য হ্যাঁ সিল রাখার জন্য এটা খুলে যাবে সিল হবে না তখন খুলে হবে আমাদের এই নয়াগ্রামে অনেক খাল আছে যে খালগুলোর উপর দিয়ে প্রতি নিয়মিত সারা বছর ধরে জল গড়িয়ে সুবর্ণরেখা নদীতে পড়ে আর সুবর্ণরেখার জল বঙ্গোপসাগরে পড়ে ওটা নষ্ট হয়ে যাচ্ছে বছরের পর বছর তো সিপিএমের সময় এই রকম মহিলা খাল যেটা লোকাল নাম হচ্ছে পচাখাল সেই পচাখালের উপরে একটা ইরিগেশন বাঁধ ছিল সেই বাঁধটা হওয়ার কিছুদিনের মধ্যে ভেঙে যায় কিন্তু যে কিছুদিন বাঁধটা হয়েছিল তাতে এই এলাকার প্রান্তিক চাষিরা এসটি এসসি গরিব নিম্নবিত্ত যারা ছোট ছোট জমি যাদের তারা উপকৃত হতেন কিন্তু সেই দীর্ঘদিন ধরে সিপিএমের পিরিয়ডেই সেটা ভেঙে যাওয়ার জন্য
সেখান থেকে আর সেচের কোনো ব্যবস্থা নতুন করে গড়ে ওঠেনি। এবারে মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া, ডক্টর মানস ভূঁইয়াকে আমরা কয়েকদিন আগে তিনি ঝাড়গ্রামে একটি মিটিং করতে এসেছিলেন, তখন আমি এটা নিজে এই প্রস্তাবটা দিয়েছিলাম যে এই এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে পচাখালের উপরে যে বাঁধ সিপিএমের সময় তৈরি হয়েছিল সেই বাঁধটা ভেঙে যায় সেই সময়, তারপরে সেটা আর পুনর্নির্মাণ হয়নি। এরপরে সেটা মাননীয় মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া তিনি সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং তাঁর ডিপার্টমেন্টের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারকে করার নির্দেশ দেন, এবং সেই নির্দেশ অনুযায়ী ডক্টর মানস ভূঁইয়ার নির্দেশ অনুযায়ী আজকে সমস্ত ইঞ্জিনিয়াররা এসে যে সেটা সরজমিনে সেখানে পৌঁছে তারা তদন্ত করে তার রিপোর্ট তৈরি করে নিয়ে গেছেন, এবং আগের যে ডিপিআর ছিল সেই ডিপিআর তারা খোঁজ করে সেটার উপর ভিত্তি করে নতুন করে সেই বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করলেন ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী। পরিবেশ বান্ধব অত্যাধুনিক সাইকেলের বিপুল সম্ভার ঝাড়গ্রামে হিরোস পেইন্ট বেড়া ট্রেডার্স। পরিবেশ বান্ধব অত্যাধুনিক সাইকেলের বিপুল সম্ভার ঝাড়গ্রামে হিরোস পেইন্ট বেড়া ট্রেডার্স।